সুজয় চক্রবর্তী অন্যান্য দিনের মতো আজও চলে এসছি প্রোডাক্টবাজি করতে। তো বেসিক্যালি আজকে যে প্রোডাক্টের উপরে আমরা প্রোডাক্টবাজি করতে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হিমালয়ার একটা নারিশিং ক্রিম নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। তো আপনার মনে হতে পারে যে ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে আজকে হঠাৎ কেন আসা, শীতের আগে যে পরিস্থিতি সেই মানে শরতের ঠিক পরে হেমন্তকাল, সেই হেমন্তকালে বেসিক্যালি আমরা আমাদের কী হয় মানে একটু শীত যেহেতু পড়ে যায় সেহেতু আমাদের স্কিন কিন্তু হালকা একটু রাফ, হালকা একটু ড্রাই হতে শুরু করে। কিন্তু আবার আমরা কোল্ড ক্রিমও ইউজ করতে পারি না, সমস্যাটা ওখানেই দাঁড়ায়। মানে কোল্ড ক্রিম ইউজ করলে একটা স্কিনের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসে। মানে যে কোনো বড় বড় বিউটি এক্সপার্ট বলে যে হেমন্তকালটা এমনই একটা ব্যাপার শীতের ঠিক আগে। তো এই হেমন্তকালে অ্যাকচুয়ালি আমরা স্কিনের মানে যত্ন নিতে যে কীভাবে বলবো মানুষকে সেটা আমরা বুঝে উঠতে পারি না, কারণ অল টাইম ক্রিম মাখা ছাড়া বেসিক্যালি মানে অন্য কিছু বলা যায় না। কিন্তু গ্রীষ্মকালে আমরা যে ক্রিমটা ইউজ করি সেটা সেটার মধ্যে কিন্তু ইয়ে থাকে না, ময়েশ্চারাইজার পাঞ্চ থাকে না বেসিক্যালি। তো সুতরাং গ্রীষ্মের ক্রিমও আমরা ঠিকভাবে ইউজ করতে পারবো না, আবার শীতকালের ক্রিম ইউজ করলে আমাদের স্টিকি ভাব চলে আসবে স্কিনে। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? হিমালয়া কোম্পানি, নাম যেমন হিমালয়া, হিমালয়া বলতেই যেরকম পবিত্রতা আমাদের মনের মধ্যে আসে সেই পবিত্রতা, আয়ুর্বেদের যে পবিত্র এবং ন্যাচারাল যে নির্যাস সেই নিয়েই কিন্তু মানে হিমালয়া তার সমস্ত প্রোডাক্ট সম্ভার নিয়ে আমাদের কনজিউমারের কাছে এসে হাজির হয়েছে। তো বেসিক্যালি এই সিজনের জন্য যেটা সবথেকে বেশি সুটেবল সেটা হচ্ছে হিমালয়ার এই নারিশিং ক্রিম, যেটা এমন কিছু দাম নয়। এর 50 ML দাম আপাতত MRP হচ্ছে 75 টাকা। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর হার্বাল এক্সট্র্যাক্টকে ব্লেন্ড করা আছে এর মধ্যে। আপনি এর মধ্যে যে হার্বাল জিনিসগুলি পাবেন সেটা হচ্ছে কিনোট্রি এবং অ্যালোভেরা, আর আছে উইন্টার চেরি। এই এই উইন্টার চেরি, অ্যালোভেরা আর কিনোট্রিয়ের নির্যাস ব্লেন্ড করে এই ক্রিমটি তৈরি করা হয়েছে। আপনাদেরকে প্রথমে বলে রাখি যে আপনার উইন্টার চেরি এবং অ্যালোভেরা যেটি আছে এর যে নারিশমেন্ট পাওয়ার এবং এর যে সামান্যতম যে ময়েশ্চারাইজিং ক্যাপাসিটি থাকে সেটা আপনার স্কিনকে ময়েশ্চারাইজিং দেবে, এবং কিনোট্রি যেটা আছে সেটা আপনার স্কিন রিপেয়ারমেন্টের কাজে আসবে। সেই রকমই কনসেপ্ট নিয়ে হিমালয়া কিন্তু আপনাদের কাছে খুব লো কস্টে খুব ভালো একটা মানে হার্বাল এক্সট্র্যাক্ট ক্রিম আপনাদেরকে প্রোভাইড করছে খুব কম দামে। এবং হিমালয়ার অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট আছে আপনারা জানেন যে এখন একটা যে বাজারে একটা ট্রেন্ড চলে এসেছে, মানুষ কেমিক্যাল মানে লেস কেমিক্যাল বা কেমিক্যাল ফ্রি প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকছে, বিশেষত যে স্কিনে যেগুলো মাখামাখি যেগুলো ওয়েলনেস প্রোডাক্ট সেগুলোকে একেবারেই তারা কিন্তু কসমেটিক্স বা কেমিক্যাল প্রোডাক্ট একদমই পছন্দ করছে না। তো সেক্ষেত্রে এই মানে সিচুয়েশন বা এই সিজনের সিজন অনুযায়ী আপনার যে প্রমিনেন্ট আপনার স্কিন কেয়ার বিশেষত এই এই ক্রিমটি আপনারা ইউজ করতে পারেন। ক্রিমটি ইউজ করে আপনারা রিভিউ ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এবং সবথেকে বড় যেটা কথা, এই ক্রিমটি মাখার পর এটি আপনি স্নান করেই মাখুন বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগেই মাখুন, এই ক্রিমটি মাখার পরে আপনার কিন্তু খুব লাইট ফিল হবে নিজেকে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে নন গ্রেসি, নন স্টিকি। তো সুতরাং ক্রিম মাখার পর আপনার স্কিনের যে নমনীয়তা সেটাও থাকছে, আপনার স্কিনের যে সামান্য ময়েশ্চারাইজারের প্রয়োজন সেটাও থাকছে, কোনো স্টিকি ভাব থাকছে না, অথচ আপনার যে খসখসে ভাবটা এই সিজনের জন্য হয় সেটা থেকে আপনি বাঁচছেন, আপনার স্কিনটা খুব সুন্দর থাকছে। আশা করি এই ইয়ে সিজন অনুযায়ী আপনাদের উপযুক্ত যে অপশন সেই অপশন আপনাদেরকে অ্যালার্ট দিতে পেরে আমার ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে আপনারা জানাবেন কেমন লাগলো, এবং এই ক্রিম ইউজ করে কেমন কী হলো সব কিছুই জানাবেন। অন্যান্য প্রশ্ন থাকলেও সেটা করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুজয় চক্রবর্তী আবার চলে আসবো প্রোডাক্টবাজি করতে আপনাদের মাঝে, ততক্ষণে বিরাম নিলাম।